দেখুন পরিকো মার্ক জল ডুবে গেছে। কেশিঘাটে যে যাওয়ার রাস্তা চিরঘাটে দাঁড়িয়ে আছি, এই দেখুন এদিক দিয়ে পুরো জল ভর্তি হয়ে গেল। এই হলো চিরঘাট, এদিক দিয়ে ভক্তরা আসতো হেঁটে, কিন্তু এখানে পরিস্থিতি, এখানে হাঁটু অব্দি জল আছে। তো দেখুন যেখানে আমরা বসেছিলাম আগে, বসে এখানে হরিনাম করতাম। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো অনেক দিন ধরে বাংলাদেশে যে আন্দোলন চলছে, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তো সেই নিয়ে প্রতিবাদ চলছিল। তো আবার যদি কোনো রকমের কোনো অসুবিধা, তো এখনও চলছে, আমি আবার পরে আমি দিব, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের তো নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বৃন্দাবনে কী হচ্ছে? তো বৃন্দাবন অনেক দিন ধরে আপনারা দেখছেন না, তো বৃন্দাবনে কী হচ্ছে আপনাদের দেখাচ্ছি। বৃন্দাবন আবার দ্বিতীয়বারের মতো বন্যার মুখোমুখি রয়েছে। তো চলুন আপনারা দেখাচ্ছি, পুরো জল ভর্তি হয়ে গেছে বৃন্দাবনে, পরিকো মার্গ বন্ধ হয়ে গেছে, এদিক দিয়ে যমুনাতে মানে কী বলবো, জল আর জল, আর কিছুই দেখা যাচ্ছে না। তো ফাইনালি এই মুহূর্তে রয়েছে আমি কেশিঘাটে। তো এখানে অনেকেই তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করে। তো দেখতে পাচ্ছেন এই যেখানে নিচে আরতি হতো, যমুনার আরতি, এদিকে এখন জলে ছই ছই করছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন ভক্তরা এখানে স্নান করছে, এখানে মাথা মুন্ডন করছে, এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করা হয়। তো সে এখানে চলছে পদ্ধতি। আর দেখুন কদিন আগে তো আমরা এদিকে নিচে দিয়ে হেঁটে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখানে আমরা আরতি হচ্ছিলো। তো এখানে ছোটো আরতি বা মেন আরতি হয় আগে, আপনাদের আজকে দেখাবো যে কী অবস্থা বৃন্দাবনে। তো খুবই মানে ভয় লাগছে যে আগের আবার আগামী বছরের গত বছরের মতো যদি বৃন্দাবনে এরকম বন্যা হয় তাহলে সবার একটু অসুবিধা হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কী পরিস্থিতি হচ্ছে। দেখুন এদিকে দেখুন জল আর জল, এটা কেশিঘাটের যেখানে আরতি ওই স্থানে দাঁড়িয়ে আছে। কেশিঘাটে আপনারা পুরো প্রপার কেশিঘাটে নিয়ে যাবো, আর আপনাদেরকে চিরঘাটের অবস্থা দেখাচ্ছি। দেখুন এদিকে পরিকো মার্গ বন্ধ, ড্রোন শটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখি কি হয়। দেখুন পরিকো মার্গ জল ডুবে গেছে। দেখুন কি অবস্থা, এদিকে কিন্তু পরিকো মার্গ ছিল, এদিকে ভক্তরা পরিক্রমা করে আসতো আগে চিরঘাট, দেখতে পাচ্ছেন। এ হলো চিরঘাট, এদিক দিয়ে ভক্তরা আসতো হেঁটে, কিন্তু এখানে পরিস্থিতি, এখানে হাঁটু অব্দি জল আছে, এই জন্য এদিকে পরিক্রমা বন্ধ হয়ে গেছে। আমাদের ঘরের সামনে যে পরিক্রমা হচ্ছে এখন, তো এ দেখুন জলের স্রোত, দেখুন আপনারা দেখুন জল কত স্পিডে জল স্রোত, আরে বাপরে, মোবাইলে এতটা স্রোত বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই স্পিড জলের, আপনি তো ওই আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে এত স্পিড জলের, আরে বাপরে বাপ, ভয়ানক পরিস্থিতি। তো আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো কেশিঘাটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কেশিঘাটের কী অবস্থা, চিরঘাটে আপনাদের সামনেও নিয়ে যাবো, চিরঘাটে ওইদিকে কী অবস্থা ওইটা আপনাদেরকে দেখাবো। তো সবাই শেয়ার শুনতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারেন। বৃন্দাবন আবার বন্যার মুখোমুখি, দেখুন কী পরিস্থিতি হয়েছে বৃন্দাবনে, পরিকো মার্গ সব বন্ধ, আর মানে খুবই হাসিয়া পাচ্ছে, আবার ভয় লাগছে যে আবার যদি জল হয় আগায় গত বছরের মতো তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে। এই দেখুন জলের কি স্রোত, আরে বাপ রে বাপ, এখানে ডুবলে আর আমাকে পাওয়া যাবে না। এ হলো বর্তমান পরিস্থিতি, এখন আমি নৌকাতে বসে আছি, যে জায়গায় হেঁটে যাওয়ার কথা সেই জায়গায় এখন নৌকাতে বসে আছি। তো মানে এই সিজনটায় জল বেড়ে যায়, কিন্তু আমরা দেখছিলাম গত বছর যে কীরকম পরিস্থিতি হয়েছে, যে আমি একটা লাস্ট ভিডিও পাচ্ছিলাম গত বছর এই সময়টায় এরকম জল বেড়েছিল, তারপর থেকে এত জল বেড়েছে, মানুষের বিভ্রান্ত হয়েছে, মানুষের খুবই কষ্ট হয়েছে, কারেন্ট বন্ধ ছিল অনেক দিন, মানুষের বৃন্দাবনে আসতে পারেনি, তো করুণ অবস্থা ছিল। তো আমি রাধা আনি এখন কী করে এখন বলতে পারছি না, কারণ আমাদের অলরেডি উত্তরাখণ্ডে অনেক
ওখানে জ্বর আসছে, অনেক অনেক ভার নামছে, পাহাড় অনেক ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। কদিন আগে আমরা চোরাশিকুর যাত্রা সরি চারধাম যাত্রা করে এসেছিলাম, কিন্তু তখন যে রাস্তাতে আমরা ঘুরে এসেছি সেই রাস্তা এখন পুরো ভেঙে পুরো মানুষ ডেবে গেছে। তো এই পরিস্থিতি যদি ও এ ওখানে হচ্ছে, যদি এই জলটা এখানে আসে তাহলে তো জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে আপডেট দিতে থাকবো, আপনারা ফটাফট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা কখন কী দেখবেন সেটা এখন বলা মুশকিল। ভ্যারাইটিস রকমের ভিডিও দেখতে পাবেন আপনারা, তো ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। ধার্মিক অধার্মিক সব রকমের ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। প্রতিবাদ যা কিছু চোখের সামনে পড়ে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো ফটাফট আপনারা যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর বেল আইকনে প্রেস করে রাখেন, যত ভিডিও দিতে থাকি সব কিছু আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে এসে যাবে। জয় শ্রীরাম, রাধে রাধে, যমুনা মহারানী কি জয়। গত বছর ভোলেনাথ জি জলের নিচে ছিল, তো এবার কি করোনা হয় ভোলেনাথ জানে। দেখুন যমুনার পাশে, মা যমুনার পাশে ভোলেনাথের এখানে মন্দির রয়েছে, তো তারা গত বছর কিন্তু জলের নিচে ছিল, তো এখনো জল আসতে এক হাত জল বাকি আছে। এসে যায় তাহলে ভোলেনাথ জলের নিচে চলে যাবে। পরিক্রমার ঘাট জলে ডুবে গেছে, এই জায়গায় হতো আরতি, আরতির ঘাট ডুবে গেছে জলে, এখন আরতি হবে উপরে। একদিন আপনাদেরকে দেখাবো, যদি জল না পারে আগে তাহলে দেখাবো এখানে কীভাবে আরতি হয় ছোট্ট জায়গার মধ্যে। দেখুন লোকজন এখন একবারে কম আসছে, একবারে কম, কারণ জল যেভাবে বাড়ছে কদিন পরে এদিকে ঢুকতে দিবে না, কারণ পুলিশে এখন অলরেডি সিকিউরিটি পুলিশে এখন এদিকে দেখছে। গত বছর অনেক লোক মারা গেছে জলে ডুবে, তো এবার কি হয় সেটা আপনাদেরকে পরে জানাবো, কেননা যারা সাঁতার জানে না তারা এসে যদি জলে ডুবে তাহলে তার তো মৃত্যু নির্ঘাত, কেউ বাঁচাতে পারবে না, একমাত্র রাধা হানি ছাড়া। দেখুন এখন ভক্তরা স্নান করছে, পরিস্থিতি খুবই ভয়াবহ, তো ভগবান যেন মঙ্গল করুক সবার, দেশের মঙ্গল করুক, জগতের মঙ্গল করুক এই কামনা করি। এখন এসে গেলাম মা যমুনার মন্দিরে, মন্দির বন্ধ। আর হে হলো দেখুন নমুনা, যেদিকে এখন হাঁটা চলা করতাম এদিকে এখন জল। চলুন এবার উপর থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে হয়তো চোখে দেখলে বিশ্বাস হবে। যমুনা মহারানী কি জয়। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল, তো কেশিঘাটে কি অবস্থা আপনারা দেখাচ্ছি এখান থেকেই। তো দেখতে পাচ্ছেন কেশিঘাট এখন জলের মুখোমুখি রয়েছে, এদিকে শুধু এই জায়গাটাই বাকি আছে আগে জল এসে গেছে। তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট, কেশিঘাটের যত ভিড় রয়েছে সব কেশিঘাটেই রয়েছে, কারণ ওইদিকে লোকজন নেই, ওখানে প্রশাসন যেতে দিচ্ছে না। তো আর কদিন পর আর একটু সিকিউরিটি গার্ড বেড়ে যাবে, কারণ জলে অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে এখানে, তো সব কিছু তো নিয়ন্ত্রণ করতে হবে না, কারণ সাধারণ পাবলিক জানে না এখানে স্রোত জলের ব্যাপারে, এসে চাপিয়ে পড়ে তার জন্য মানুষের মৃত্যু হয়। এ দেখুন কেশিঘাটে কালকে আমি দেখে গেছিলাম আরও নিচে ছিল জল, দেখুন এখন দেখুন পরিস্থিতি। তো পিছনে দেখতে পাচ্ছেন একটা গার্ড বানিয়ে রেখেছে অলরেডি, একটা এখানে একটা বোর্ড সিস্টেম হয়েছে, চালু হয়েছে অনেকদিন ধরে, তো এটা সরকার থেকে বানিয়েছে বলে এখানে অ্যালাউ করছে না কাউকে, তো সেই বিষয়ে আপনারা পরে কথা বলবো। তো এবার চলি আমরা চিরঘাট। তো ফাইনালি এখন এসে পড়েছি চিরঘাটে, চিরঘাটের পরিস্থিতি কীরকম আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানেও জল এসে গেছে, এদিকে পরিক্রমা বন্ধ আছে, শুধু উপরে রোডটি ভক্তরা যাচ্ছে, নিচে যে বন্ধ। তো দেখুন যেখানে আমরা বসেছিলাম আগে, বসে এখানে হরিনাম করতাম, আর সেই দিকে পরিস্থিতি, দু তিন দিন আগেও জল ছিল ওই পাশে, এ দেখতে পাচ্ছেন ওই পাশটা, এই যে যাচ্ছেগুলো পশুর পানাগুলো ওই দিকে ছিল জল, আর এখন তিন দিনের মধ্যে এত জল বেড়েছে। দেখুন বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসতে পারে, কারণ এই টাইমেটায় বৃষ্টি আসছে দুদিন ধরে। দেখুন কি অবস্থা, এদিকে রাস্তা ভেঙে যাচ্ছে বন্যার জন্য, আগামী আশা করি রাধারি না করুক দু চার দিনের মধ্যে মনে হয় এটা ভেঙে যাবে এদিক দিয়ে।
দেখুন এদিকে জল আসছে, সারা বৃন্দাবনের নালার জল এদিক দিয়ে আসছে যমুনায়। আর এলো যমুনার হাল, সরকার কত কিছু করছে কিন্তু যমুনাটাকে যদি সুন্দর করে পরিবেশ করে রাখে তাহলে কত সুন্দর লাগে না, উনি এখানে কিছুই করছে না। তো ফাইনালি যে কেশি ঘাটে যে যাওয়ার রাস্তা চিরঘাটে দাঁড়িয়ে আছি, এ দেখুন এদিক দিয়ে পুরো জল ভর্তি হয়ে গেল। আমরা গত বছর দেখেছিলাম এদিকে পুরো জলে ক্ষয় ক্ষয় করছিল, আজকে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর এই দেখুন এখন বর্তমানে চিরঘাটের পরিস্থিতি, এখনো পর্যন্ত এখানে আসা যাচ্ছে কিন্তু আশা করতে পারছি না এখন 4-5 দিনের মধ্যে কি হয় এখানে। এদিকে পরিক্রমার মার এখন এদিক দিয়ে যাচ্ছে আমাদের ঘরের সামনে দিয়ে, কেননা এখন একাদশী আসছে, পরশু দিন একাদশী। এই একাদশীতে এদিক দিয়ে সব ভক্তরা যাবে পরিক্রমা করতে, তো সেই অপেক্ষা আপনারা করুন। আপনারা যদি একাদশীতে বৃন্দাবন ধাম দর্শন করতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইধার নেই উধার হোক তরফ আগে যাই, আগে কেসিঘাট যাই, কেসিঘাট থেকে পৌঁছতে যাই। খুব ভালো, দেখুন এই ঘরটাও মানে জলে ডুবে যাবে, দেখুন ফাটল ধরে গেছে এদিকে, এটাও মানে জলে ডুবে যাবে। যমুনা মহারানী কি যায়, আমরা গত বছর মা যমুনার রূপ দেখছিলাম, বিশাল রূপ, তো সেই রূপের পরিবর্তন এখন হয়ে উঠছে, সময় লাগবে কিছুদিন, আবার সেই রূপ আপনারা দেখতে পাবেন, মা যমুনার সেই বিশাল রূপ। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আকাশ বৃন্দাবনের ব্লগের মাধ্যমে আপনারা বিভিন্ন ব্লগ দেখতে পাবেন, বিভিন্ন জায়গা দেখতে পাবেন। কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।